আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার যেসব বন্ধু ফেসবুক বন্ধু এবং ফলোয়ার্সরা আছেন তাদের উদ্দেশ্যে আমার বাসায় আজকে পুলিশি হামলা হয়েছে, যেটা সত্যি খুব খুব আমি নিজেও কখনো চিন্তা করতে পারিনি। আমার ভাড়াটিয়া, আমাদের একটা ভাড়াটিয়া হচ্ছে ইয়াবা ব্যবসায়ী ছিলেন, তাকে ধরে নিয়ে গেছে, এবং দ্বিতীয় ভাড়াটিয়াও ইয়াবা ব্যবসায়ী আমি ফিগার আউট করেছি। যখন আমি করলাম তখন আমি পুলিশকে বললাম, খুলনার পুলিশকে আমি ওসিকে কল করেছি। আমার ওসি নাম্বারটা লাস্টে হচ্ছে 85, খুলনা যে সদর থানার ওসি ওনাকে আমি কল করেছি। উনি আমাকে বলেন যে ইয়াবা সহ যদি ধরা যায় তাহলে ইয়াবা খায় যখন তখন, এটা নিশ্চয়ই আমার কাজ না ধরে দেয়া কিংবা ইয়া করা। আগের সপ্তাহে যখন আসছি আর একটা ভাড়াটিয়া ধরা পড়ছে, তখন উনি আমাকে বলছে আমরা কেন ইনফর্ম করিনি, আর আজকে যখন আমরা ইনফর্ম করেছি তখন বলছে এটা। তারপরে আমাদের সেই ইয়াবা ব্যবসায়ী ভাড়াটিয়া হচ্ছে পুলিশ ডেকে আমাকে হচ্ছে হেনস্থ করছে, এমন হেনস্থ করছে, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। পুলিশ যার নাম অলিক ও প্লাস, তিনি তার রিভলভারের গান দেখায় আমাকে, বলছে এই গান দিয়ে গুলি করে ফেলবো। আর একটি লোক আসছেন, তিনি হচ্ছেন তার গ্রুপের লোকদের ডাক দিয়েছেন যে আগের বার গতবার ওনারা আমাদের যখন রেড দেয় আমাদের বাসার ও আমার আরেকটা বাসার সেই বিল্ডিং এ, তখন আমি সেই যে ইয়াবা ব্যবসায়ীর বউকে মারছে, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত, তখন আমি তাকে ঠেকাতে গিয়েছি। এখন তখন যখন আমি ঠেকাতে গেছি ওরা খুব বিরক্ত যে আপনি তো আইনের ভিতর পড়তে পারেন না, তখন আমাকে বলছে, তখন ওই অলি পুলিশ ফোন করে বলছে যে আয় আয় ওই ইংলিশ ম্যাডাম, আইন আইন জানে ইংলিশ ম্যাডামের বাসায় আসছি। তো বলতেছে কোন বাড়ি, তা বলছে তার নিজের বাড়ি, তার নিজের বাড়িকে তাকে ধরছি। তারপরে সে আরো সিভিলে আসছেন, একজন বলছেন দাবি করছেন তাকে কর্নেল, আরো তার সাথে একটা মহিলা পুলিশ এবং একজন আরেকজন লোক আসছেন যিনি হলুদ শার্ট পরা ছিলেন। তিনি আমাকে, তিনি এবং ওই কর্নেল আমাকে বলছেন সিনা মেজর সিনার মতো আমাকে গুলি করে মেরে ফেলবে, পৃথিবীর কেউ টের পাবে না। তো এটা যদি আপনার বাসায় এসে আপনার বেডরুমে কেউ বলে তাহলে আপনার কেমন লাগবে? তারপরে মহিলা পুলিশ আসছে আমাকে ধরে নিয়ে যাবে কেন? আমি বলেছি কি কারণে নিয়ে যাবেন, সে আমাকে ছেঁচায় আমার বাসার দোতলা বাসা থেকে নামায়, আমাকে নিচে নামাইছে, তারপরে আমার বাবা টাকা দিয়ে ছাড়াইছে। আজকে এই অবস্থা, আজকে আমি একটা দেশ, আমি আমি বিদেশে থাকি, আমি করোনা ভাইরাসে আজকে আমি বাংলাদেশে নিউজিল্যান্ড বন্ধ থাকায় আমি বাংলাদেশে আসছি এবং কিছুটা সমাজসেবা কাজ করছি, সেইখানে আমাকে এইভাবে অত্যাচার, এটা কি মেনে নেওয়া যায়? আপনারা বলেন আমি আমি কি দোষ করেছি এখানে, আমার কি অপরাধ? এখানে আমি ইংলিশ বলতে পারি, আমি আইন জানি, সেই জন্য আমার বাসায় এসে আমাকে মানে শারীরিক মানসিক নির্যাতন করা, আমার আমাকে মহিলা পুলিশ দিয়ে আমাকে, আমি আমার আমার এই মোবাইলটা, এটা মোবাইলটা যেটা লাস্টে 1000 নাম্বার, সেই মোবাইলটা হচ্ছে কেন দিচ্ছি না? মহিলা পুলিশ আমাকে থাপ্পড় মারছে, একটা মহিলা পুলিশ কনস্টেবল আমার গায়ে হাত তুলেছে এবং আর এক কনস্টেবল এসে আমার জামা ছেড়ে ছিঁড়ে ফেলছে। মানে আমার বাবা মা আমাকে ট্রাই করছে মানে এই পরিস্থিতি নিয়ে ঠেকানোর, তারাও পারছে না। মানে আমি কোন দেশে বাস করি, আমি মানে জাতির কাছে কোশ্চেন রাখছি যে আমি কোন দেশে বাস করি। আমি একজন প্রবাসী, আমি যেখানে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে প্রমোট করি বাংলাদেশের পতাকা, পতাকাকে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছি, বাংলাদেশের পাসপোর্টকে একটা বিশ্ব মানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, সেইখানে আমার সাথে এরকম ব্যবহার করা, আমি জানি না, আমি জানি না এখনো পর্যন্ত। এখন যদি রাত্রেবেলা এসে আমাকে মেরে ফেলে আর বলে আমি একজন ইয়াবা ব্যবসায়ী, তাহলে আমার কি কিছু করার আছে? আজকে মেজর মেজর সিনহাকে বলছে, আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, একটা পুলিশ, আজকে পুলিশ নয় সেই পুলিশ হয়ে গিয়েছে এই সরকারের একটা হচ্ছে মাস্তান, সেই মাস্তানরা আমাদের পাঠাচ্ছে। কেন? আমরা অন্য মতাদর্শের ছিলাম বলে?
আমার পরিবারের লোকজন অন্য মতাদর্শে ছিল বলে আজকে আমার চিন্তা ভাবনা অন্য আর 10 জনের মত নয় বলে এরকম ভাবে আমাকে তো অত্যাচার করা হবে। আমি সেন্স আমি আসছি খুলনা শহরে আমি এসেছি 25শে মার্চ 4:30 ভোর 4:30 আমি এসেছি। তখন থেকে আমাকে বিভিন্ন ভাবে খুলনার পুলিশ এবং পুলিশরা নাজেহাল করেই যাচ্ছে। আমি করোনা ভাইরাসের রোগী, এখন আসছি আমার এইগুলো, তো এগুলো এটার কি কোনো শেষ নেই? আজকে রুনি হত্যার মামলার বিচার হচ্ছে না, সিনা হত্যার মামলার বিচার হচ্ছে না, আজকে যদি আমাকে মেরে ফেলে তার কি কোনো বিচার হবে? আপনারা কি কখনো জানতে পারবেন? আমাকে বলে আমি নিউজিল্যান্ড এম্বাসিতে গেলে আমার পা ভেঙে দেবে।